हेलो फ्रेंड्स, आज आमी जे गाछटी सम्पर्के बोलबो सेटिके अनेके अनेक नामी डाके। केउ एके मास्क मेलो बा मास्क ओखड़ा बा भेंडी चापा बोले, आबार एके मेस्ता चापाओ बला हय। तबे बेशिरभाग नार्सारीते एके लाल स्थलपद्म बोलेई बिक्री करा हय। एई गाछ आगे सेरकम भावे आमादेर एखाने देखा जेत ना, तबे এখন এখানে খুব সহজেই এই গাছগুলো পাওয়া যায় এবং প্রায় প্রতিটি নার্সারিতেই এই গাছের চারা বিক্রি করা হয়। আজ আমি এই গাছের পরিচর্যা সম্পর্কে বলবো। আমার এই গাছটি গত বছর নার্সারি থেকে এনেছিলাম। আনার কিছুদিন পর থেকেই ফুল দিতে শুরু করে, তবে শীতের শেষে আমি এই গাছটিকে খুব ভালো করে প্রুনিং করে দিয়েছিলাম। ভালো প্রুনিং করা বা গাছ ছাঁটাই করার উপর গাছের ভালো চেহারা বা ফুল ফল নির্ভর করে। তাই ছাদ বাগানে ভালো গাছ করতে গেলে অবশ্যই ভালোভাবে প্রুনিং করা জানতে হবে। যে কোনো গাছের ভালো প্রুনিং করলে সেখান থেকে খুব ভালো শাখা প্রশাখা বের হয় এবং তাতে ফুল বা ফলের পরিমাণও বাড়ে। আমার এই গাছটিকে প্রুনিং করার পর আমি সামান্য গোবর সার এবং কিছু হাড়গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা এই হাড়গুঁড়োর সঙ্গে অবশ্যই নিম খোল এবং সরিষার খোল প্রয়োগ করবেন, এতে গাছের স্বাস্থ্য ও ফুল দুটোই ভালো হবে। আমি অবশ্য 10-15 দিন অন্তর অন্তর সরিষার খোল ভেজা জল প্রয়োগ করি, যা গাছের জন্য খুবই উপকারী। ওয়েল ড্রেনেজ যুক্ত মাটি এই গাছের জন্য খুব প্রয়োজন, তাই খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে কোনো মতেই জল না দাঁড়ায়। এই গাছ থেকে প্রায় সারা বছরই ফুল পাওয়া যায়, শুধুমাত্র শীতের শেষের দিকে ফুলের পরিমাণটা অনেক কমে আসে। তবে বর্ষার সময় এই গাছে প্রচুর ফুল ফোটে, যা আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। সুতরাং বন্ধুরা, একটি মেস্তা জবা বা ভেন্ডি জবা বা লাল স্থলপদ্ম ইচ্ছে করলে আপনারা লাগাতেই পারেন, যা আপনার ধূসর ছাদ বাগানকে রঙিন করে তুলতে সাহায্য করবে।